ধানের কেটে ফেলা গাছের গোড়া পরিচর্যা করে আবারও ধান উৎপাদনে সফল হয়েছেন কুড়িগ্রামের কৃষক। কৃষি কর্মকর্তাদের পরামর্শে দারিদ্র পীড়িত অঞ্চলটির 200+ কৃষক এই সফলতা পেয়েছেন। এজন্য ধান কাটার পর জমিতে আবারও সার দিয়েছেন আর ধরে রেখেছেন বৃষ্টির পানি। একই গাছ থেকে দুবার ধান এবং গবাদি পশুর খড় পেয়ে তাই খুশি কৃষক। হুমায়ুন কবির সূর্যের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বড় ধানের গোড়া থেকে আবারও ধান উৎপাদন করা যায় কিনা তা নিয়ে মাঠ পর্যায়ে এটি কৃষি বিভাগের একটি গবেষণা উদ্যোগ। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার এই কার্যক্রমে অংশ নেন 200+ কৃষক। ২৮ ধান কাটার পর প্রায় দুই মাস জমি ফাঁকা পড়ে থাকে। এ সময় গাছের পরিত্যক্ত গোড়া গবাদি পশুর খাদ্য হয়। কৃষি গবেষক এই গোড়ার পরিচর্যা নিয়ে গবেষণা করেছে। এরই অংশ হিসেবে কৃষকের ফেলে রাখা জমিতে ইউরিয়া, ডিএমপি, এমওপি সার প্রয়োগ এবং বৃষ্টির পানি ধরে রাখতে বলা হয়। প্রক্রিয়ার ফল হিসেবে দেড় মাসের মধ্যে আবারও ধান পাওয়া যায়। ধানের নাড়া থেকে আবার নতুন করে ধান উৎপাদন হচ্ছে, তো এর আগে আমি কখনো শুনিনি, আজকে প্রথম দেখলাম। 5.5-6 মন ধান বিঘা প্রতি আসবে। উৎকৃষ্ট চারা নাড়ার দিয়ে ধান হয়, আমরাও এই প্রযুক্তিতে আমি খুব আগ্রহ প্রকাশ করতেছি। কুড়িগ্রামে কৃষককে এবারই প্রথম এই পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। দ্বিতীয়বার ফলন পাওয়ার ক্ষেত্রে ২৮ জাতের ধান সবচেয়ে উপযোগী বলেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। ২৮ ধানের কুশি মুড়ি ফসল দেওয়ার প্রবণতা খুব বেশি। এটাকে কাজে লাগিয়ে এবছরে আমরা কুড়িগ্রাম জেলায় 75 একর জমিতে মুড়ি ফসলের আবাদ করি এবং এক্ষেত্রে 200 জন কৃষক জড়িত ছিল এবং তারা মোটামুটি প্রায় ক্ষেত্রে 6-7 মন ফলন পাচ্ছে। কুড়িগ্রামের রাজারহাটের কৃষকদের এই সফলতা উদ্বুদ্ধ করেছে আশেপাশের কৃষকদেরও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।